بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آله وصحبه أجمعين والذين اتبعهم بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم عدوهم لأبائهم هو أقسط عند الله فإن لم تعلموا آباءهم فإخوانكم في الدين ومواليكم وليس عليكم جناح فيما أخطأتم به ولكن ما تعمدت قلوبكم وكان الله غفور رحيم الله سبحانه وتعالى خير سورة أحزاب فاستمر آيات المزيد যে তারারে তারা নিজের বাপের নাম দেয়া ডাকছো, এটা সবচেয়ে ন্যায়। আমরা লাস্ট উইক গত সপ্তাহে আমরা আলাপ করছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী জাইনাব বিনতে জাহাশের জীবনী সম্বন্ধে, এবং এর মাঝে আমরা পাকিস্তান জানে তার প্রথম সাথী হয়েছিল জাইদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহুর গেছে, যারে প্রথমে তারা মোহাম্মদ সাল্লামের ছেলে হিসাবে জাইদ বিন মোহাম্মদ ডাকত। বাদে আল্লাহ সুমাতাল্লাহ ওই আয়াত নাজিল করার পরে তারা জাইদ বিন মোহাম্মদ না ডাকিয়া তাদের হাসারই বাপ সম্বন্ধে জাইদ বিন হারিসা ডাকা আরম্ভ করল। আজকে ইনশাল্লাহ আমরা আর একজন সাহাবার সম্বন্ধে আলোচনা করবো, যার সমান অবস্থা হয়েছিল যে তানরে প্রথমে তানরে অ্যাডপশন করা হয়েছিল তানের বাপ দুনিয়ায় থাকতে, সমান জাইদ বিন হারিসের মতো তানের বাপ দুনিয়ায় থাকতে অ্যাডপশন করা হয়েছিল এবং আরজনের বাপের নাম দেওয়া তানরে ডাকা হইত। এর নাম হইলে গিয়ে আল মিকদাদ ইবিন আমর রাদিয়াল্লাহু আনহু। তানরে তানের আব্বা দুনিয়ায় থাকতে আরজনে অ্যাডপ্ট করছিল, আর ওই হইজনের নামে আল মিকদাদ বিন আসওয়াদ ডাকা হইত। কিন্তু ওই আয়াত নাজিল করার পরে আবার তান রে আল মিকদাদ ইবিন আমর করে ডাকা হইল। তান প্রথমে তানের হাসরই আব্বার নাম হইল গিয়া আল আমর বিন সালাবা বিন মালিক বিন রাবিয়া বিন আমির বিন মাতরুদ আল বাহরানি। আল বাহরানি মানে তানের গোষ্ঠীর বাসস্থান আছিল বাহরাইন। বাহরাইন থেকে তাদের আব্বা একটা কারণে তাই তাদের গোষ্ঠীর একজন মানুষে খুন করে দিয়েছিল। খুন করার পরে তাই ই জায়গা সাইড দিয়া তাই বাগল গেছিল কি ইয়েমেন, ইয়েমেনের হাদ্রামাউত এলাকাত। এটা আমরা ইতিহাসে পাইছিলাম যে মুসা আলাইহিস সালামের ওই রকম একটা ঘটনা হয়েছিল, একজন মানুষে তাই খুন করার পরে তাই দেশ সাইড আরব দেশে গেছিল কি। এবং আল মিকদাদ ইবিন আমরের বাপেরও এরকম ঘটনা হয়েছে, এবং আমরারও মানুষের মাঝে ইলাহানি ঘটনা হইয়া যায়, যেনে কোনো সময় একটা ঘটনা হইয়া যায় নিজের ইচ্ছায় অথবা অনিচ্ছায়, অ্যাক্সিডেন্টে একটা দুর্ঘটনা ঘটে যায় কি, তাহলে এটার কারণে নিজের এলাকা জন্মস্থান ছাড়িয়া অন্যখানে যাব লাগে। খুব একটা কঠিন একটা ডিসিশন এবং কঠিন একটা কাজ। তাই সেখানে যাওয়ার পরে আল খিন্দা নামের এক গোষ্ঠীর আশ্রয় লইছিল, তারা তাহলে জায়গা দিছে এবং তারা আশ্রয় দিছে তারার মাঝে তাই তাসমন এবং তাদের নামের মাঝে তারা গোষ্ঠীর নামও লাগাইছিল। আল আমর বিন সালাবা আল কিন্দি হইয়া তার পরিচয় দিছিল, এবং হাদ্রামাউত হাদ্রামাউতলিয়া ইয়েমেনের যে এলাকার মাঝে যে হুদ আলাইসালাম বাস করতা, সাদ্দাদের যে বেহেস্ত তৈরি করছিল হাদ্রামাউত এলাকার মাঝে, এই এলাকার এক মহিলার লগে তাদের শাদি হইল এবং তারার গড়জন মহিলা আমরা যার জীবনের সম্বন্ধে আজকে আলোচনা করবো হজরত মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু। এবং তাই হাদ্রামাউত এলাকার মাঝে আল কিন্দি গোষ্ঠীর মাঝে তাই বড় হইলা, বড় হওয়ার পরে তাদেরও একজন ওই গোষ্ঠীর কিন্দি গোষ্ঠীর একজন মানুষের লগে একটা ঝগড়া হইল, মানুষের নাম হইলে গিয়া আবু সামর বিন হাজার আল কিন্দি। ঝগড়া করতে করতে
একমাত্র কি আর একমাত্র বেসতে বেসতে মায়ের আরম্ভ হইগুলো আর মায়ের কে আরই মিকদাদ বিন আমর তাইন প্রথম থেকে ওই তাইন মায়ের দক্ষ আসলা মায়ের তানের লগে বর পাইছে না এবং তানের তরোয়ালে দেয়া হারি ওই ব্যক্তির ফার মাঝে সেট ফুলে গেছে সেট ফুলে গেলে এখন তান এবং তাদের বাপ তারা আইসুন আরব দেশ থেকে ইমিগ্রেন্ট এবং আশ্রয় লইছে তারা গেছে আর যার লগে তানের মায়ের হয়েছে আবু শামার আবু শামারের রাস্তার গোষ্ঠী কেন থাকে তখন এমন অবস্থা হয়েছে দেখা গেছে যে ই তরোয়ালের সেদের লাগিয়া বদলা লইবার লাগি আবু শামারের আত্মীয় কাজিন সকল এবং ফ্রেন্ড বন্ধু আত্মীয় সকল তারা বড় একটা দল তারা রেডি হয়ে গেছে কি মিকদাদ বিন আমরের লগে তারা মাইর করবার লাগে ওই তাইন হল্লা কিতা তাইন তান বাবার মতন তাইন জায়গা থাকি গেলাগে কোনো যাইবা তাইন জানেন না কিন্তু ই জায়গা থাকলে তাদের লাগি নিরাপত্তা নাই তাদের আব্বারে যে কভেনেন্ট অফ সিকিউরিটি দেওয়া হয়েছিল তাদের লাগে এটা বাতিল হয়ে গেল তাদের আব্বার হয়েছিল কিন্তু তাইন গেলাগে এখান সাইডে যাইতে যাইতে তাইন জায়গা টুকে টুকে তাইন মক্কা শরীফ হইয়া তাইন হাজির হইলা মক্কা শরীফ হাজির পরে তাইন পাইছেন একজন ব্যক্তি তাদের আশ্রয় দিছে তার নাম হইল কি আল আসওয়াদ বিন আব্দুয়া রুজ আজ জুহরি এবং এই ব্যক্তি তাদের এডপ্ট করিলছে তার ফোয়া হইয়া ওই তাদের নাম নাম মানুষের তখন ধরল যে মিকদাদ বিন আসওয়াদ তাই যখন নিরাপত্তা পাওয়ার পরে তাদের আব্বার কাছে সিটি দিলা জানে আমি সেফ আছি এবং তাদের বাফো তাইন পরে ইয়ামেন থেকে মক্কা ইয়ে বাস করলা তখন তাদের নিজের হাসর ওই আব্বাও আসেন আজির এবং আসওয়াদে তাইন ধরলাও মানুষে দেখা যায় এগুলো আসওয়াদের ফোয়া এটা কিন্তু কি সময় লাগে সমাজের মাঝে একটা সাধারণ অবস্থা আছে অনেক মানুষের লেখান অবস্থা আছে পরবর্তীতে যখন মহামসলা হিসেবে নবিয়ত পাইলা আর ইসলামের দাওয়াত শুরু করলা মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু তাইন প্রথম মুসলমানের মাঝে একজন তাইন ইসলাম গ্রহণ করলা তাইন সাত নম্বর ব্যক্তি যে সমাজের সামনে প্রকাশ্যভাবে তাইন মুসলমান করে পরিচয় দিছেন তাইন সাত নম্বর এর মানে না যে তাই সাত নম্বর মুসলমান হইছেন তাই তাদের আগে আরো কতজন মুসলমান হইছে কিন্তু হেরা ডরাইয়া তারা নিজের ইসলামের অবস্থারে লুকাইয়া রাখছে গোপন রাখছে তাই সাত নম্বর ব্যক্তি যেটা প্রকাশ্য করছে আমি মুসলমান এবং ই কথা হওয়ার সাথে সাথে তাদের উপরে টর্চার বর্বরতা ও জুলুম অত্যাচার শুরু হয়েছে এবং একবারের পর বারে বার তাদের উপরে জুলুম অত্যাচার হইছে খিতার লাগি যে তুমি ই ধর্ম সারি দাও তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথা বাদ দিলাও তোমার আরাম মারতাম নাই কিন্তু তাই বুঝতে পারছো যে এটা একটা ফ্যাশন নাই আর এটা একটা যে হবি নাই একটা স্পোর্ট নাই জানে আমি আমার এটা ভালো লাগছে আমি খুশি দিন জিনিস করবো বাদে আমি নাইলে বেশি কষ্ট হইলে আমি এটা বাদ দিলাইবো এটা হচ্ছে কি সত্য কথা তখন তাদের যে এজনে আশ্রয় দিছিল আল আসওয়াদ ইবিন আব্দু ইয়াবুস মানে তার বাপের নাম হইল গিয়া ইয়াবুসের বন্দা ইয়াবুসের গোলাম আর ইয়াবুস হইল গিয়া জানে প্রথম যে পাঁচজন আল্লাহ ব্যতীত আল্লাহ বদলা দ্বারারে পূজা করা হয়েছিল দুনিয়ার মাঝে এরার মাঝে একজন এবং এই পাঁচজনের ফুজা মক্কা শরীফ আসিল এই সময়ের মাঝে এবং তারা নাম রাখতো মানুষের আমরা তো লেখান রাখি আল্লাহর বন্দা আল্লাহর গুলাম আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল গফফার তারা এরা এরকম তারা আবদুল্লাহ আব্দুল উজ্জা আব্দুল ইয়াবুস বলে তারা নাম রাখতো যখন তার খবন্দল্লা জেনে ইয়াবুসের এবাদতি করা যায় নাই তাদের আর আশ্রয় আর রইল না উফতে তাদের উপরে ফিটে আরম্ভ হইল কিন্তু তাই বুঝতে পারছেন যেনে ইয়াগুসের পূজা যেনে রং এটা যেনে বাদ জিনিস এটা যেনে সঠিক নাই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবাদতি
Allah swt ibadat tiye ne ekmatro fot. Ellagi tan fita khawar foro tan sar sunnya Islam. Ebang amra boto shaftar mazhe amra alusunnya korse jene kisu kisu Musliman zara foila nu maham swasimul loge asla. Tara kisu kisu asla shokti shali. Doni otoba shomazer mazhe tara status asil high otoba tara shollo shokti asil. Jate erare maisha khom marbar shujog paise. কিন্তু আমর মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তাইন এরার মাঝে আসলা না বিকজ তানের ইকানো গোষ্ঠী নাই তানের যে কাজিন কিবা চাচা কিবা দাদা তানরে বিপদ হলে যেন তারা আইয়ারি কইতা যে আমার বাচ্চা জানে মারিস না এরকম তানের অবস্থা আছিল না তাইন এবং তাদের আব্বা তারা দুইজন মানুষ পাত্র তারার ফ্যামিলির মাঝে মক্কা এবং তারা আরব জায়গা থেকে আর নিজের গোষ্ঠী এবং নিজের যে যেমন তাদের মা ইয়েমেন ফালাইয়া ইচ্ছুন ওই গোষ্ঠীর মানুষ গোষ্ঠীর আশ্রয় নাই গোষ্ঠী তারারে টুকায় মারত এখানে ইয়া তারা পলিটিক্যাল অ্যাসাইলাম লইছিল এর মাঝে পলিটিক্যাল অ্যাসাইলাম অবস্থা লইয়া তারা পড়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ যে তোমরার জেনে মূর্তি তোমরার জেনে যে মিসা দেবতা ইতার পূজা করা জায়েজ দেয় হইল না কতক্ষণ সাহস এবং এটার বিনিময়ে তাদের উপরে বর্বরতা জুলুম অত্যাচার ওই রকম যে ফুরুত্তা কৃতদাস গরিব মানুষ এরার মতন যারা আসলা বিদেশি মক্কা শরীফের লাগি মিকদাদ ইবনে আমর সুহাইব আর রুমি এরারে উপরে জুলুম অত্যাচার চলছে এবং তারার খরদি কোনো ইয় নাই কোনো মক্কার কোনো নেতা নাই যেন তারারে রক্ষা করত কিংবা তারার নিজের কোনো তেমন সম্পদ নাই এবং নিজের কোনো শরীরের তেমন শক্তি নাই আর তেমন যেন স্টেটাস নাই তাই সহ্য করতে করতে এবং সহ্য শব্দ সম্বন্ধে কিছু আপনার ফাঁকে দিয়ে একটু আলোচনা করিলাই সহ্য মানে আরবি শব্দ সাবর সাবর শব্দরে আমরা তর্জমা করি আর বাংলায় সহ্য হই এবং ইংরেজিতে অনেক সময় পেশেন্ট শব্দ ব্যবহার করা হয় কিন্তু সাবর শব্দ মানে না জেনে যে শুধু যে আমরা যে অনেক সময় সাধারণত আমরা ভুল বুঝি সাবর শব্দ আমরা মনে করি যে সাবর মানে সবর করো মানে আত পা উঠা বইয়া বইয়া অপেক্ষা করো ওয়েট করো বারসাও সাহায্য আইতো অথবা আমরা মনে করি যে সবুর মানে আঙ্গেজ আঙ্গেজ মানে যে আমরা রূপে কষ্ট আছে আমরা খিরমিরে খাই আমরা কষ্ট সহ্য করে আমরা বই থাকি শুধু এরকম মিনায় সবর শব্দ সবর শব্দ তাফসির আল জালাল লাইনের মাঝে বোঝানি হয়েছে যে সবর শব্দ মানে যে তোমরা রাইট কাজ যেটা সঠিক কাজ যেটা নেক কাম যেটা এটারে তোমরা করিয়া তোমরা অপেক্ষা করো এবং তোমরা রূপে জেনে কষ্ট সহ্য করো এবং সাথে সাথে সঠিক কাম করতে থাকো সঠিক কাম বন্ধ করতে না এবং তাফসীর আল-জালাল লাইনও বোঝানি হয়েছে যে সঠিক কাম মানে হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মানার দিকে আগাইতে হয় আর হুকুম অমান্য থেকে হাস থেকে দূরই থাকতে হয় যদিও তোমার উপরে বর্বরতা জুলুম অত্যাচার গালাগালি এরেস্টের ঝুঁকি সব আছে এরপরও করতে থাকতে এবং আল্লাহ সাহায্যের অপেক্ষা করতে আল্লাহ সাহায্য লাগে দোয়া করতে ই খাস বদ্ধ করতে না তাই ই সাহাবা আল মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তানের ফাস্টা কোয়ালিটি সম্বন্ধে আজকে আমি আলোচনা করতাম চাই ইনশাল্লাহ এবং আমি উৎসাহিত করতাম চাই মুসলমান ভাই ও বোনেরা যে এদের কাছ থেকে এই ফাস্টা জিনিস শিখো এবং অনুসরণ করো কপি করো মডেলিং করো তান্দ্রে নাম্বার ওয়ান তাইন স্ট্রং ফাইটার আসলা যে তাইন মায়ের করার যে টেকনিক এটা তাইন শিখছিলা এর এর ভিতরে গুড়াচরা একটা অংশ তানের এটার শিক্ষা আসিল এবং বদরের যুদ্ধ সময় একমাত্র একটা গুড়া আসিল ওই গুড়ার সোয়ার আসলা আল মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু এবং তাই দক্ষ আসলা গুড়ার উপর থেকে মার করা টেকনিক তাদের জানা আসিল
মানে জারজির জীবন যে জিনিস চুজ করছো যে জারজির যে ট্যালেন্ট আল্লাহ দিছেন এবং যে শিক্ষা বাইদে আগবাইতে চান মনোযোগ দিয়ারি এটার প্র্যাকটিস করো এবং শিক্ষা গ্রহণ করো এবং দক্ষ নাম্বার টু তাই সবুরদার আসলা এবং একটু আগে আমি বুঝাইলাম যেন সবুরদার মিন কিটা মানে শুধু অপেক্ষা করা নাই আর আঙ্গেজ করা নাই অপেক্ষা আঙ্গেজ এবং সঠিক কামে লাগিয়ে থাকা তিন নম্বর তান খুব জ্ঞানী আসলা তান মিকদাদ বিন আমর তানের জ্ঞানের লাগি তান সাহাবার মাঝে নাম করা আসলা জ্ঞান মানে কিটা মানে উইজডম উইজডম মানে রাইট সময়ে রাইট কাজ করা রাইট সময়ে রাইট কথা হওয়া রাইট জিনিস নিয়ে রাইট জায়গা হওয়া এবং এটার লগে ন্যায় বিচারের একটা জড়িত আছে জ্ঞানের লগে তান জ্ঞানী আসলা এবং তান জ্ঞানী তাহার কারণে ওই মোহাম্মদ ইসলামে তানের রাখতা তাদের সাথে এবং তানের একজন উজির হিসাবে একজন মিনিস্টার হিসাবে মিকদাদ বিন আমর আসলা যে কোনো ব্যাপারে তাই মিকদাদ বিন আমরের অ্যাডভাইস পরামর্শ লইতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইন নম্বর তানের কমিটমেন্ট অথবা লয়্যালটি মানে ওয়াফা মানে যেনে তাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক সারতা না যতই কষ্ট তাদের উপরে আওক যতই কুরবানি দেওয়ার লাগে তাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে থাকবা এবং লগে আসলা এবং ইসলাম ধর্ম প্রথমে আমরা তাদের একটা ইয়ে পাইলাম জানে তাদের বারবার তাদের মারা হয়েছে বর্বরতা করা হয়েছে যেটা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কথা তুমি বাদ দিলা আর বাদে তুমি এই মারব তুমি কিন্তু তাই বাদ দিছ না এই ধর্মের উপরে তাদের কমিটমেন্ট এবং এর পরবর্তীতে তাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত যুদ্ধ অংশগ্রহণ করছেন তার লগে আসলা এবং আমরা বদরের যুদ্ধ সম্বন্ধে যেটা লাগি তাই বেশি নাম করা আমরা পরবর্তীতে আর একটু বিস্তারিত বুঝবো যে তাই কিভাবে বদরের যুদ্ধের মাঝে তাই একজন উদাহরণ হিসাবে সাহাবার অকলতে লাগি তাই খাড়া হয়েছিল যে এক্সাম্পল হিসাবে এবং ফার্স্ট নম্বর হয়েছে গিয়ে তাদের সাহস সাহসী আসলা তাদের কন্যা আসিল তাদের তিনটা নামে দেখা হইতো তাদের আসল নাম হইল গিয়া মিকদাদ বিন আমর এবং নিক নাম কন্যা মানে নিক নাম যে ডাক নাম তাদের আবুল আসওয়াদ হিসাবেও দেখা হইতো আবু অমর হিসাবেও দেখা হইতো এবং আবু সাঈদ হিসাবেও দেখা হইতো এবং ইসলামের মাঝে সুন্নত হয়েছে গিয়া যে ফয়লা ছেলের নাম দেয়া এবং অমুকের বাপ কইয়ারি একটা ডাক নাম হইতো কিন্তু কোনো কোনো সময় আছে ফয়লা ছেলের নাম ছাড়া অন্য ছেলের নামও ডাকা হয় কিংবা একজন মানুষের যদি একটা জিনিসের লগে বেশি জড়িত থাকে কিংবা বেশি ভালো পায় যেমন হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হুরাইরা মানে বাচ্চা বিলাই ছোট বিলাইর বাপ হিসাবে তাদের ডাকা হইতো তাই বিলাইরে বেশি মায়া করতো এরকম তান্ডে আবুল আসওয়াদ আবু অমর এবং আবু সাঈদ এই তিন নামে তান্ডে পরিচিত আছিল এবং আল মিকদাদ ইবনে আমর এবং যে আয়াত আমরা আগে পড়ছিলাম সূরা আহজাবের পাঁচ নম্বর আয়াত নাজিল হইবার আগে তান্ডে মিকদাদ ইবনে আসওয়াদ হিসেবে হইয়ে দেখা হইত তান্ডে দেখতে আসিল তাদের যে যারা দেখছিলা তাদের স্ত্রী এবং তাদের যে লোকের মানুষ সাহাবা হলতের মাঝে তারা খুঁজে তাদের দেখতে আসে তাদের উঁচা লম্বা আসলা তাদের চামড়া আসিল যে টান মানে আমরা বাংলায় শ্যামলা হই যে লাইট ব্রাউন কালার এবং তাদের হেয়ার হেয়ার স্যুট মানে তাদের শৈলী রুমা বেশি আসিল এবং তাদের চোখ বড় বড় আসিল তাদের দুয়ো বোয়া এখানে একলগে জয়েন করা আসিল দুয়ো বোয়া মাঝখানে জয়েন হইত এবং তাদের দাড়িরে তাই ইয়ালো হলুদ কালার দেয়া তাই রঙ্গাইটা তখন আমরা আর একটা ফাঁকে দিয়ে একটা কথা মাতিলাই জেনে অনেক সময় আমরা ইয়ে করি জেনে চুলো দাড়ির রং দেওয়া যায় যাচ্ছে কিনা
অনেকে জানেন যে মেহেদি দেওয়া যায় আছে কিন্তু রং দেওয়া করে যায় নাই মনে করি আর অনেকে মনে করেন কিন্তু আমরা পাইলাম যে একজন সাহাবা তাদের হলুদ কালার রং দিতা তাদের দাঁড়িয়ে এটা থেকে আমরা বুঝতাম পারি যে এটা জায়েজ আছে কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যদি কোনো সাহাবা একটা কাজ করতা তাহলে ওইলে কইতা এটা নিষেধ করতা যে এটা ঠিক নাই আর নাহলে তার যদি কুস্তা মারতা না তো এটা দৈরা নয় যে এটা জায়েজ আছে তাই দুইও হিজরত তাই অংশগ্রহণ করছেন হাবাসী তো হিজরত করছেন এবং মক্কা তাকিয়া মদিনা শরীফ তাই হিজরত করছেন এবং মদিনা শরীফ যাওয়ার পরে তাই রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আব্দুল্লাহ বিন রাওয়াহা একজন আনসারী সাহাবা তার লগে তাই বাই হিসাবে সব সাহাবা মুহাজিরুনের সাহাবা একজন আনসারের লগে বাই হিসাবে একটা সম্পর্ক হয়ে দিয়েছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কারণ তারা যারা হিজরত করছে তারা তারা গোষ্ঠী চাইরা তারা সম্পদ চাইরা ফ্যামিলি তৈয়া প্রথমে পুরুষ সকল তারা এক লাখ আসলাম সব চাইরা পালাই এখানে যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মদিনা শরীফের সাহাবার মাঝে একজনের লোকে মক্কা শরীফের যে মুহাজির তারা একজনের ভাই হিসাবে পরিচয় করে দিয়েছিলাম তাহলে এদের কোনো তাই থাকবা এবং এই আনসারিয়ে এদের এই মুহাজিরের সাহায্য করবা সেই মিকদাদ ইবিন আমর রে আবদুল্লাহ ইবিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুর লগে ব্রাদারহুড মানে ভাই সম্পর্ক হয়ে রাখছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কতখান কষ্ট চিন্তা করো আমি দাদি ইবিন আমর রাদিয়াল্লাহু আনহু তান এক জায়গা থেকে আর সাইডে আর জায়গা বারবার হিজরত করার দরকার পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলছেন যে যারা ইমানদার ইমানদার দাবি করে আল্লাহ তাআলারে পরীক্ষা করবা ফেটো বুক দিয়া বই লাগাইয়া নিজের আপন জনে দাঁড় তাকিয়ে হারিয়ে দূর হয়ে দিয়া অথবা আপন জনে তাদের দাঁড় তাকিয়ে হারিয়ে আলাইয়া নেয়া এটা ওই তো পারে মৌত ওই তো পারে হিজরত এখন তাই তাদের বাপের গোষ্ঠীর লগে তাই ইয়ে করতে পারছেন না থাকতে পারছেন না তাদের বাপের জীবনের ঘটনার কারণে মার গোষ্ঠীর লগে তাই থাকতে পারছেন না তাদের জীবনের মায়ের কারণে পরবর্তীতে তান মক্কা শরীফ গেছেন একজন মানুষে তান দিয়ে দলে মায়া করছে ফালকা ফুয়া হিসাবে এদের লোক সারণ লাগছে হাবাসি যাওয়ান লাগছে পরে মদিনা গেছেন খেও নাই লোকে একলা আমরা তো আলহামদুলিল্লাহ অনেকজনের দলিয়া ভাই আছে বোন আছে আব্বা আছেন আম্মা আছেন চাষা আছেন ফুফু আছেন খাজিন আছেন এরপরেও আমরা লাগি কষ্ট হয়ে জানে আমরা আল্লাহ সুবহান তালার হুকুম এবং মোহাম্মদ সাল্লামের সুন্নতের ভিত্তিতে আমরা চলতে আমরা মনে করি কত কষ্ট তো তারার লাগে চিন্তা করে তার সব সাইডে তারা নতুন এক জায়গা গেছে এখানে একমাত্র আল্লাহ নবীরে খুশি করবার লাগে তারপরে এক বছর পরে বদরের যুদ্ধের সময় আইল বদরের যুদ্ধের সময় হইলে তাই দলিয়াও তার জীবনের সবচেয়ে নাম করা একটা ঘটনার ই হয়েছে বদর যুদ্ধের সময় ইসলামের দুশ্মনী সময় আসলা পরবর্তীতে তার মুসলমান হইসলা আবু সুফিয়ান তাই মক্কা শরীফের যে মুসলমান আসলা এরার যে মাল ফালাইয়া তারা আসলা মদিনা শরীফ অথবা হাবাসির যে সময় তারা হিজরত করল ই গড়ে গড়ে সকল সম্পদ দলা করিয়া তাই উটের ফিটের মাঝে বাইন দেয়া সিরিয়াল হইয়া গেছিলা বেসবার লাগে আর ই মুসলমানের সম্পত্তি এটা খাইরা নেওয়া হয়েছে এটা কনফিসকেট হওয়ার সুরি হওয়ার ডাকাতি হোক মুসলমানের সম্পত্তি বেচা পয়সা লইয়া এবং ই পয়সা দিয়া হারি সিরিয়া থেকে মাল লইয়া রি তাই আয়রা মদিনার দ্বারে ফাঁসে দিয়ে মক্কা শরীফ যাইতা ওই সময় ওই উটের দল রে উটের খেরাবান রে ইন্টারসেপ্ট করার লাগি মাঝখানে আটটা ইয়া এই মুসলমানের সম্পদ রে ফিরত আনবার লাগে হারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 313 জন সাহাবা রেডি করছিল কিন্তু এই মুসলমানের দল জেনে আগবাইছে এই খেরাবানে আটাইবার লাগে এই খবর মক্কা শরীফের আবু জাহালের কাছে খবর গেছে কি আবুল হাব আবু জাহালের কাছে খবর গেছে কি
এবং আবু লাহাব রইছেন মক্কাত কিন্তু আবু জাহালে 1000 জন মক্কার মুশরিক আর্মি লইয়ারি হাজির হইছেন যে তারা ই ক্যারাভান রে মুসলমানরা তো যাইবার লাগি দিত নাই এবং তারা আইছে যে ই এলাকার মাঝে তারা দনি আছিল আস্তে আরব দেশের মাঝে দনি আছিল এবং তারা দামি দামি তারা যুদ্ধের পোশাক আর্মার ফিং দিয়ে আইছে তারা বেশি বেশি উট গুড়া এবং অস্ত্র দামি দামি শক্তিশালী অস্ত্র লইয়া তারা হাজির হইছে কিন্তু মুসলমান তারা 313 জন তারা খেয়র ফাও তারা জুতা আসিল খেয়র ফাও জুতা আসিল না খেয়র শৈল বালা খাফর আসিল খেয়র শৈল ফারা খাফর আসিল খেয়র আত আসিল তরোয়াল খেয়র আত আসিল যে গৃহস্থী করবার জেনে এবং যন্ত্রপাতি সাধারণ লাঠি কুচা এবং একটা গুড়া আসিল একটা উট আসিল আর ওই গুড়ার মাঝে আসলা হযরত মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু তারা বদরের মাঠে যাওয়ার পরে আবু সুফিয়ান তাদের সালাককে তাইন ইজেনে মাল এবং ফয়সার কেরাবান লইয়া তাইন যেমনি মুসলমানে ফায়না তাইন গুড়াইয়া অন্য রাস্তা বেদি তাইন বাগি গেছিল অখন দেখা গেছে যে মায়ের করতেই হনে এই 1000 জন যে মুশরিক আর্মি আবু জাহিলের নেতৃত্বে এরা লগে মাইর করতে হইব ওই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে চিন্তা করা জানে আমরা কিতা করতাম আমরা তো আইসি প্রিপারেশন হইয়া জানে আমরা যে একটা ব্যবসায়ী ক্যারাভান রে আমরা অ্যাটাক করতাম আমরা তো ই ফুলি প্রিপেয়ার আর্মির লগে মাইর করবার লাগে আমরা রেডি নাই আমরা অনেক কিতা করতাম আমরা যাইতাম গিনি না আমরা মাইর করতাম সাহাবা বলতে তাই কইছেন যে আমারে পরামর্শ দাও কে কে কতখান জানো তাহার কি বুদ্ধি আছে এই ব্যাপার সম্বন্ধে আমারে পরামর্শ দাও তে প্রথমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আইয়া তাই তারে কিছু কথা কইছেন তখন দেখো আর কেউ কুস্তা কইবার আছে নি কও তে হযরত ওমর ইবনে আল খাত্তাব তাই না কিছু কইছেন পরে কইছেন আর কেউ আছে নি কুস্তা কইবার ওই সময় আমর মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু তাই খাড়া হইছেন এবং এই জন্য আমরা ইতিহাসের মাঝে এটা রেকর্ড করা হয়েছে এবং আমরাও কত বছর বাদে আমরা এটা স্মরণ করি তাই কইছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমরা কইতাম না ইহুদিও হতে লেখান যে তুমি আর তোমার প্রভু তোমরা যাও মাইর আমরা আমরা অন্য বইতাম যাইতাম না তোমরা কিন্তু কথা কইতাম না বরং আমরা কইব যে তুমি আর তোমার প্রভু যাও মাইর আমরা তোমার লগে আছি আর তোমরার লগে আমরা মাইর করম এবং আল্লাহর নাম লইয়া তাই কসম করলা কইলা জানে তোমরা যে তুমি যদি কও জানে আমরা লইয়া যাইতে যে বিলকুল গিমাদের গোষ্ঠীর মাঝে বিলকুল কি মাদুর লেগে ইয়ামানের কেরে লাশ সীমাত দৈরার ফারর যে গোষ্ঠী বাস করে ওই গোষ্ঠী এবং তারা এই সময় মদিনা মদিনা তো আপনারা যারা জানেন যে মদিনা হইছে গিয়ে সৌদি আরবের উত্তর সাইডে এবং সৌদি আরবের দক্ষিণে দি ফরসে ইয়েমেন আর ইয়েমেনের কেরে শেষ সীমা দৈরের ফারো লেগে বিলকুল কি মাদের এলাকা তাই না খোরা দিনে যদি হো আমরা না জানে বিলকুল গিমাদের লোকে কি আমার করতাম তবু আমরা যাইমু আর মাঝখানেও যত গোষ্ঠী আয় আমরা লোকে মায়ের করলে সকল লোক মায়ের খুঁজা খুঁজা বিলকুল গিমাদ পর্যন্ত পৌঁছমু এবং আমরা স্টপ করতাম নাই যত বিল পর্যন্ত তুমি তারার লোকে গিয়া মায়ের করো এবং তারার লোকে মায়ের খুঁজ দেয়া বিজয় হো যে জিত এবং আমরা তোমার ডাইনটা কি মাইর করবো তোমার বাউটা কি না মাইর করবো তোমার সামনে গিয়ে মাইর করবো তোমার পিছনে মাইর করবো যতদিন পর্যন্ত আল্লাহ তোমারে ভিক্টোরিয়াস মানে গালিব বানাইছেন যে বিজয় করছেন ই কথা হওয়ার পরে অনেক সাহাবা তারা বৃত্তে একটা সাহস হয়েছে এবং তারা ই কথাটা কপি করে তারা ওই সাহসী এবং ওয়াফার যেমন আমরা লোকে তাহমুস লোক সারতাম না ওই যখন ফিলিং করে তারা একজনের পর একজন ওইরকম কথা তারা খুব ধরছে এবং এখানে একটা ইম্পর্টেন্ট একটা কথা উল্লেখ করা লাগে যে
আনসার ইজ যে নেতা হল আসলা বারোজন তারা যে আকাবার মাঝে যে নবী সাল্লাল্লাহু আলাইহি খসম করছিলা তারা খসম করছিলা যেনে কেউ যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মারবার লাগে আয়তে তারা তাদের জান রক্ষা করবা কিন্তু আগ্গয়া গিয়ে হারি যেনে মারি করবা আর ই খসম ই সময় ইটার অংশ আসিল না কিন্তু মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুর ই বয়াদের পরে আরো সাহাবা বলতে যখন সিমিলার ওই রকম কথা খবর দর্শন বাদে আনসারের নেতা বলতে তারা ইয়া তারা কইছে ওই রকম কথা আছে আমরা যাইমু তোমার করে যেখানে যাও তুমি যেখানে খো যাইবার লাগে ওখানে গিয়ে আমরা মার করবো তোমার করে দি যে আগে গিয়ে মার করলো আমরা তোমার লোকে তাকুই খসম তারা ওই সময় করছে এবং আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাই কইছেন যে মিকদাদ ইবনে আমরের ওই ওই বাসনের সম্বন্ধে ওই বয়ানের সম্বন্ধে যে আমি ইদিন এমন একটা জিনিস দেখলাম এমন একটা অবস্থা দেখলাম যাতে এই সময় আমার কাছে লাগছে যে মিকদাদ ইবনে আমরের লোকে আমি তাকা তাদের দ্বারের কাছে তাকা আমার কাছে এই দুনিয়ার সব জিনিসটাকে বেশি মায়া হয়ে গেছে এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দিয়ে সাইয়া সাহাবা হতে দেখছেন জেনে তার মুখ উজ্জ্বল হয়ে গেছে জেনে তাই কতক্ষণ খুশি হয়েছেন মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুর এই কথা শুনে এর পরবর্তী তো ধরলে আমরা সবাই শুনছি বদর যুদ্ধের জেনে আল্লাহ সুবহানাহু তাআলা ফেরেশতা পাঠাইছেন সাহায্যের লাগে এবং তারা বদর যুদ্ধ জিতছেন এবং আবু জাহেল রে বদর যুদ্ধের মাঝে ওই দিন কতল করা হইল এবং আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাই শেষ পর্যন্ত প্রথমে দুইজন আনসারি সাহাবায় আবু জাহালের গুড়া তাকিয়া জাটা দিয়ারি গা দিয়ারি গুড়া তাকিয়ে ফেলাইছে পরে আর একজন মুহাজির সাহাবায় গিয়া তরোয়াল দি ফেটের মাঝে গা দিছিল এরপরও আবু জাহাল রয়েছে জিতা পরবর্তীতে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাই খলসুলের মাঝে দৌড়িয়া খল্লারে আলগাই গিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মজ্ঞান দিছে আবু জাহাল ওই লোকের বদর যুদ্ধর যে ঈদিন আল্লাহ সুবহানাহু তাআলা ইসলাম রে বিজয় করে দিলা এটা যে ভবিষ্যতের যত যুদ্ধ আছে এই সব যুদ্ধর আগে এই প্রথম যুদ্ধ ইসলামের এর পরবর্তীতে ২৭টা রুফরে যুদ্ধর মাঝে মিকদাদ ইবনে আমর অংশগ্রহণ করছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন আসলা দুনিয়ায় যত যুদ্ধত গেছেন তার লোকে আসলা এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিতে থাকছেন তাদের উজির হিসাবে তাদের একজন মিনিস্টার হিসাবে এবং তাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাদের একজন কাজিদ দুবা নামের তাদের চাচাতো বইনের লোকে মিকদাদ ইবনে আমরের সাথী হয়েছে পরবর্তীতে তাদের কিছু সময় লাগে একটা এলাকার গভর্নর বানাইছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকদাদ ইবনে আমরের কিন্তু তাদের ভিতরে লাগছে জেনে তাই জেনে গভর্নর হয়েছেন তাদের ভিতরে ফিলিং লাগে জেনে আমি মনে হয় সাধারণ মানুষটা কি বালা এবং তাদের ভিতরে ডর আইছে জেনে আমি ইলাহান থিঙ্কিং করলে আমার ভিতরে নি অহংকার আইয় ক্ষিব্রতা নিয়ে আইয় আমার ভিতরে পরবর্তী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন জেনে আমি আর চাই না লিডার হইতাম লিডার হইলে আমার ভিতরে মাঝে মাঝে ফিলিং লাগে জেনে আমি উষা তারা নিশা যে আমি বালা তারা তা কি এই ফিলিং আয় আমার ভিতরে আর ইটার লাগে আমার ডর হয়ে যায় ইটার কারণে যদি আমি দুজো খোঁজা মন লাগে তো আমি আর চাই না এই লিডার হইতাম আমি সাধারণ একজন মুসলমান হিসেবে আমি থাকতাম চাই এবং তার বাকি জীবন আর কোনো লিডারশিপের দায়িত্ব তাই গ্রহণ করছেন না যখন আমর ইবনে আস ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহু মিশর মিশর দেশ দখল করবার লাগি তাই যায় এই সময় মিকদাদ ইবনে আমর সাধারণ সেনা হিসাবে ওই আর্মির মাঝে তাই অংশগ্রহণ করছে এবং তাই অনেক হাদিস তাই বর্ণনা করছেন হযরত আলী ইবনে আবু তালিব হযরত আনাস বিন মালিক উবাইদুল্লাহ বিন আল খিয়ার হাম্মাম বিন আল হারিস আব্দুর রহমান বিন আবু লেইলা এরা সবাই মিকদাদ ইবনে আমরের বর্ণিত হাদিসে তারা ট্রান্সমিট করছেন এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন তিরমিজি শরীফের এক হাদিসের মাঝে যে
Inna Allah ta'ala amarani bi hubbi arba'a wa akhbarani annahu yuhibbuhum Ali wa Abu Dhar wal Miqdad wa Salman. Je Allah subhanahu wa ta'ala amare hukum korsoi je ami sarjon manushe bhalobashtam ebong amare khujon jene Allah tarare bhalobashu. Era holo ge Hazrat Ali, Hazrat Abu Zar, Hazrat Miqdad bin Amr ebong Salman al Farisi. Ebong ide holo ge Allah subhanahu wa ta'ala toraf thekke certificate Hazrat Miqdad bin Amr amnedi je Allah subhanahu wa ta'ala tande bhalobashu ebong Muhammad sallallahu alaihi wasallam hukum korchen jene tumi Muhammad e o bhalobashto oi bhai ebong amra tara musliman amra o bhalobashto oi bhai. Miqdad bin Amr radhiyallahu anhu ebong taner je gyan wisdom sombonde onek sahaba holte ei sombonde tara shakki dison jene tan khub wise ekjon byakti asla ebong ekta udaharon je tan je shomoy tabiin holte loge boat asla ekbar onek jone tara khoison jene ya Miqdad bin Amr tumi je ta dekhsilai রাসূলের লোকে আসলা যত দেখলা আমরা ইচ্ছা করে আমরা আশা করি যে আমরা যদি এটা দেখতাম পারতাম ওই সময় তাইন খুলছেন যে কিতার কারণে যে তোমরা চাও যে না আল্লাহ তোমরা কাছে লুকাই রাখছো এটা দেখতে এখানে তোমরা চাও তোমরা সন্তুষ্ট এখানেও না আল্লাহ তোমরা যে অবস্থা থেকে বাঁচাই রাখছো আর যে নামাজে দিছো এটার উপরে কারণ ওই তো পারে জেনে আমি যে তা দেখছি এটা দেখে তোমরা সহ্য করতে পারলাইনে না এবং তোমরা রিয়াকশন করলাইনে উল্টা এবং জানো নি জেনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোকের অনেক মানুষ তারা নাখের বাইদি তারা আইটে তারা দুজ হয়ে যায় বিকজ তারা সহ্য করতে পারছে না এবং তারা কুফুরও করছে নিফাকও করছে এলাকে তোমরা খুশি হইতে আসলা জেনে এই কঠিন কঠিন পরীক্ষা থেকে তোমরা আল্লাহ বাঁচিয়ে রাখছো এবং তোমরা ইমানের উপরে রাখছো ইমানদারের সেবা রাখছো আল্লাহকে শুকর আদায় করতে আসছে তা আমরাও আসলে শেষ যুগের মানুষ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্বন্ধে আমরা শুনি সাহাবাদের জীবনী সম্বন্ধে শুনি এবং চিন্তা করি তারা যে কষ্ট করছে আমরা এই কষ্ট করতে পারলাম নি কিবা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম আমরা জেনে আল্লাহ এই কষ্ট থেকে বাঁচাইছো এবং একটা কি সহজ পরীক্ষা দেন আপনারা দিচ্ছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এই সহজ পরীক্ষা পাশ করাই তাই দোয়া করি এবং তারার কাছ থেকে আমরা লেসন শিখতাম তারার যে কোয়ালিটি এবং বিশেষ করে মিকদাদ ইভেন আমার যে ফার্স্টটা কোয়ালিটি আমি খুঁজতাম আমি আবার বলুন যে তাই দক্ষ আসলা তান মাই রোধক আসলা যুদ্ধ দক্ষ আসলা তান সবর করতা যে কষ্টের মাঝে ফরিয়াও তাই ভালো কামো নেক কামো সঠিক কামো লাগিয়ে থাকতা তাই খুব জানি আসলা ইলি তাদের ইলিম আসিল এবং তাদের আন্ডারস্ট্যান্ডিং ফাহাম আসিল বুঝ আসিল খালি ইলিম হয় না ইলিম যদি বাড়াইলে বুঝো না রং খামো লাগানি যায় ইলিম অনেক ম্যাথ সায়েন্টিস্ট আছে বারা তারা হিক্সে খিলে সায়েন্স এবং তারা সায়েন্সে ক্লোনিং করতো এবং মানুষরে আর ফসুরে তারা মিক্স করে তারা নিউ জিনিস তৈরি করতো তারা ইলিম আছে কিন্তু তারা আন্ডারস্ট্যান্ডিং নাই উইজডম নাই এবং তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবং ইসলাম দিনের মাঝে তাই তাদের ওয়াফা আসিল তাই খুব লয়াল আসলা এবং তাই সাহসী আসলা আল্লাহ আমরা রে তাদের লহন বানাইতা আর তৌফিক দিতা তাদের মতো আমরা আমল করতাম তাই 33 হিজরি 70 বছর বয়সে তাই মারা গেছেন এই সময় হযরত উসমান বিন আফফান আসলা খলিফা আমার আজকে এখানে শেষ আকুলি কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন